আসসালামু আলাইকুম। ভেনা সাইট ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা দেখব যে ক্যানভার সাহায্যে কিভাবে আমরা বিভিন্ন মার্কেট প্লেসে যখন আমরা বিভিন্ন গিগ বা সার্ভিস ক্রিয়েট করি তখন আমাদের থাম্বনেইল প্রয়োজন হয়। তো যারা আসলে গ্রাফিক্স ডিজাইন জানেন বা ফটোশপ ইলাস্ট্রেটর এই টুলসগুলো সম্বন্ধে জানেন তারা খুব সহজেই সেই টুলসগুলো ইউজ করে ডিজাইন করতে পারেন। তো যারা আসলে গ্রাফিক্স ডিজাইন জানেন না তাদের জন্য অসাধারণ একটা টুলস হচ্ছে ক্যানভা। এটা হচ্ছে অনলাইন বেজ একটা টুলস। তো এটার সাহায্যে আমরা খুব সহজেই যে কোনো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের জন্য আমরা বিভিন্ন আমাদের প্রয়োজনীয় গিগ ইমেজ বা সার্ভিস থাম্বনেইল ইমেজগুলো তৈরি করে নিতে পারি। তো সবার প্রথমে আমাদের যে কাজটা করতে হবে এখানে এসে আগে সাইন আপ করতে হবে। তো সাইন আপ করার সময় আপনাদের যাদের ব্রাউজারে যদি অলরেডি আপনাদের জিমেইল দিয়ে লগ ইন করা থাকেন আপনারা অথবা যদি ফেসবুক দিয়ে লগ ইন করা থাকেন তাহলে সরাসরি আপনি হচ্ছে কন্টিনিউ উইথ গুগল অথবা কন্টিনিউ উইথ ফেসবুক দিলেই আপনারা সরাসরি এখানে অ্যাকাউন্ট হয়ে যাবে, আলাদাভাবে অ্যাকাউন্ট করার প্রয়োজন হবে না। বাট আপনি যদি ম্যানুয়াল পদ্ধতিতে করতে চান সেক্ষেত্রে কন্টিনিউ উইথ ইমেইল দিয়ে এখানে আপনার ইমেলটা দিবেন, নেক্সট ধাপে আপনার পাসওয়ার্ড যাবে, পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, শেষে দেখবেন যে আপনি যে মেলটা দিয়েছিলেন এখানে আপনাকে একটা ভেরিফিকেশান মেল গিয়েছে, মেলটা ভেরিফাই করলে এখানে অ্যাকাউন্ট হয়ে যাবে। ওকে, আরেকটি বিষয় জানা দরকার, ক্যানভা কিন্তু হচ্ছে ফ্রি কোনো টুলস না, অর্থাৎ ফ্রিতে আমরা এখানে অল্প কিছু এলিমেন্ট ব্যবহার করতে পারবো। আর হচ্ছে এটার সকল ফিচার যদি আমরা পূর্ণাঙ্গভাবে ব্যবহার করতে চাই তাহলে হচ্ছে আমাদের অবশ্যই পেইড ভার্সন লাগবে আর কি। তো চলেন আমি একটা ফ্রি ভার্সন এবং একটা পেইড ভার্সন দুইটাই আমি আজকে আপনাদের দেখাবো আর কি। এখন আমি যেটাতে আছি এটা হচ্ছে ফ্রি ভার্সন মোডে আছি। তো এখানে ফ্রি ভার্সন মোডে ধরেন আমাদের আগে থেকেই কিছু ডিজাইন করা আছে, এরকম একটা ডিজাইন যদি আমি ওপেন করি আর কি, তো এখানে আমরা দেখতে পারবো যে বেশ কিছু এলিমেন্টস আছে যেগুলো হচ্ছে প্রো ভার্সন। অর্থাৎ আপনার যদি ক্যানভাটা কেনা থাকে তবে সেক্ষেত্রেই শুধুমাত্র আপনি ব্যবহার করতে পারবেন। যে সকল ইমপ্লিমেন্ট প্রো আছে তার উপর দেখেন লেখা আছে হচ্ছে প্রো, আর যেগুলো ফ্রি আপনি ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে ফ্রি আছে। যেমন আমি যদি প্রো ভার্সনে ক্লিক করি সাথে সাথে আমাদেরকে দেখেন এইখানে নিয়ে আসছে এবং আমাদেরকে এটা কেনার জন্য বলেছে। তবে এটা হচ্ছে 30 ডেজের জন্য আপনি একটা ট্রায়াল ইউজ করতে পারবেন, তবে সেক্ষেত্রেও আপনাকে আপনার কার্ড অ্যাড করতে হবে। তবে আমরা একটা কাজ করব, এই ক্যানভা হচ্ছে আপনার আমাদের দেশে অনেকেই ফেসবুকে আপনি দেখবেন যে 30 টাকায় বা 50 টাকায় অথবা 100 টাকায় আপনাকে অ্যাক্সেস করতে দিবে। অর্থাৎ আপনার যে ইমেলটা দিয়ে এই ক্যানভা খোলা থাকবে তাদেরকে যদি আপনি এই ইমেল তাদেরকে যদি ওই যে টাকাটা চায় আর কি 20 টাকা বা 50 টাকা 100 টাকা সেই টাকাটা পেমেন্ট করার পরে ক্যানভা আসলে মূলত আপনার যে মেলটা দিয়ে খোলা ওই মেলটার যদি আপনি তাদেরকে দিয়ে দেন তাহলে আপনার মেইলে তারা একটা লিঙ্ক পাঠাবে, সেই লিঙ্কে আপনি ক্লিক করার পরে আপনার ক্যানভাটা প্রিমিয়াম হয়ে যাবে। নর্মালি ক্যানভার তাদের ওয়েবসাইট থেকে দাম হচ্ছে $12 পার মান্থ, এটা কিন্তু হিউজ কস্টলি, বাট এটাই হচ্ছে আমরা হলো সিম্পলি জাস্ট 50-100 টাকা দিয়ে কিনে নিতে পারবো। তো আমি হচ্ছে কোথা থেকে কিনবেন মানে এরকম কম দামে এরকম লিঙ্ক আছে আমি এই ভিডিও ডিসক্রিপশানে আপনাদের দিয়ে দিব যাতে খুব সহজে সেখান থেকে আপনারা পারচেস করতে পারেন। ওকে, তো আমার হচ্ছে এই ক্যানভা প্রিমিয়াম কেনা আছে। তো ফ্রি দিয়েও করা যাবে, ফ্রি দিয়ে ডিজাইন করা যাবে না তা না, বিষয়টা এরকম না, বাট প্রিমিয়াম হলে এক্সট্রা বেশ কিছু ফ্যাসিলিটিস আমরা পাবো। তো আমি রেকমেন্ড করবো আপনাদের 100 টাকা দিয়ে কিনে নেওয়াই ভালো, কারণ অনেক এলিমেন্ট আছে যেগুলো আমাদের কাজে লাগবে আর কি। তো চলেন ক্যানভা দিয়ে আমরা আজকে কীভাবে ডিজাইন করি, সবার প্রথমে আজকে আমরা যেটা দেখব ফাইভারের জন্য। তো ফাইভারের জন্য যদি একটা থাম্বনেইল ডিজাইন করতে হয় তো সেই ক্ষেত্রে থাম্বনেইলের একটা নির্দিষ্ট সাইজ আছে। তো আমরা হচ্ছে প্রথমেই যেহেতু থাম্বনেইলের সাইজ সেখানে একটা কাস্টম সাইজ, আপনি ক্রিয়েট ডিজাইনে যাবেন, ডিজাইনে যাওয়ার পর কাস্টম ডিজাইন। তো কাস্টম ডিজাইনে যাওয়ার পর হচ্ছে সাইজটা হচ্ছে আপনার 1280x769। ওকে, এটা দেওয়ার পরে আপনি জাস্ট ক্রিয়েট ডিজাইনে ক্লিক করবেন। তো এর পাশাপাশি যদি আমি ফাইভার থেকে একটু ঘুরে আসি তাহলে দেখতে পারবো বিভিন্ন
থাম্বনেল সম্বন্ধে। ধরেন কথার কথা যে আমি যদি এখন এসইও রিলেটেড কোনো থাম্বনেল বানাইতে চাই, আমি সার্চ দিলাম এসইও ব্যাকলিংকস, এই রিলেটেড যদি আমি থাম্বনেল বানাইতে চাই, এখানে অনেক ধরনের থাম্বনেল আমরা দেখতে পাচ্ছি। তো আজকে আমরা দেখার চেষ্টা করব যে এখানে যত ধরনের থাম্বনেইল আছে, যে কোনো ধরনের থাম্বনেইলই আপনি ডিজাইন করে বানায় ফেলতে পারবেন। তো সেটা কীভাবে সম্ভব এই বিষয়টা আজকে আমরা দেখব। ওকে, তো চলেন আমরা যে কোনো একটা থাম্বনেইলকে আগেছে ফাইনালাইজ করে নিই যে এই থাম্বনেইলটা আমি বানাইতে চাচ্ছি আর কি। এটা হতে পারে অথবা ধরেন এটাই, এটাই যদি আমি বানাইতে চাই, ধরেন একটা আছে, যে কোনোটা আপনি সিস্টেমটা জানলে যে কোনো থাম্বনেইলই বানানো পসিবল। আচ্ছা, তাহলে চলেন এরকম যদি আমি একটা থাম্বনেইল বানাইতে চাই, তাহলে সবার প্রথমে আমার যেটা করতে হবে একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। তো বাই ডিফল্ট হিসেবে আমাদের ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এই কালার আছে, হোয়াইট কালার। তো এখানে আমরা যে থাম্বনেইলটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মোটামুটি একটা অরেঞ্জ কালারের একটা থাম্বনেইল। তো এখানে আমরা যাওয়ার পরে দেখবেন এই যে এই পাশে বাম দিকে একটা অপশনস আছে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডে যদি আমরা যাই তাহলে এখানে বেশ অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড আছে। যেমন আপনি যদি সলিড কালারের ব্যাকগ্রাউন্ড চান তাহলে এখানে দেখবেন অনেক সলিড কালারের ব্যাকগ্রাউন্ড আছে, আপনার যেটা পছন্দ আপনি ক্লিক করলে সাথে সাথে ওই কালারটা চলে আসবে এখানে। এছাড়াও এই যে নিচের দিকে দেখবেন অন্য অন্য প্যাটার্নযুক্ত অনেক ব্যাকগ্রাউন্ড আছে, অথবা ধরেন আপনার যদি নির্দিষ্ট কোনো প্যাটার্নের ব্যাকগ্রাউন্ড প্রয়োজন হয় আপনি কিন্তু এখানে সার্চ দিতে পারবেন। ধরেন গ্রেডিয়েন্ট টাইপ, যেমন আমি এর আগে সার্চ করছিলাম, গ্রেডিয়েন্ট টাইপের যদি ব্যাকগ্রাউন্ড প্রয়োজন হয় দেখবেন এই যে আপনি এখানে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড পাবেন, এই ব্যাকগ্রাউন্ডগুলোও কিন্তু আপনি এখানে ইউজ করতে পারবেন। আচ্ছা, এছাড়াও আরেক ব্যাকগ্রাউন্ড হিসেবে আরেকটা কাজ করা যায়, যে কোনো ছবিকে আপনি এখানে ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবেন। হ্যাঁ, তো ছবিগুলো মূলত দেখবেন এই যে বাম পাশে হচ্ছে ফটোসে থাকে, আপনি যদি ফটোসে যান তাহলে দেখবেন এই যে এখানে অনেক ছবি আছে, অনেক ছবি। তো কখনও যদি আপনার প্রয়োজন হয় যে আপনি কোনো ছবিকে ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করতে চাচ্ছেন আর কি, সেক্ষেত্রে এটাও পসিবল। তো কীভাবে ধরুন কথার কথা এই ছবিটা, আপনি এটা ক্লিক করলে ছবিটা দেখবেন এখানে রাইট সাইডে লোড হবে, এটার উপর রাইট ক্লিক করে যে রিপ্লেস ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে দেখেন এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড হিসেবে রিপ্লেস হয়ে যাবে। ওকে, এভাবেও নিতে পারবেন। আবার যদি এমন হয় যে আপনার পছন্দের কোনো ছবি আছে যেটা এইখানে নাই, আপনার নিজস্ব কম্পিউটারে আছে বা গুগল বা অন্যান্য যে কোনো প্ল্যাটফর্ম থেকে আপনি ছবি ডাউনলোড করে নিয়ে আসলেন, সেই ক্ষেত্রে সেই ছবিটাকে আপনি বাম পাশের এখান থেকে আপলোডে যাবেন, আপলোডে গিয়ে এইখানে একটা অপশন আছে আপলোড মিডিয়া, আপলোড মিডিয়ায় গিয়ে আপনার কম্পিউটার থেকে সেই ছবিটা দেখাই দিলেন। তো সিমিলার হইতে ধরেন এখানে আমাদের অনেকগুলো ছবি আপলোড করা আছে, আমি এই একটা ছবি দিলাম, তো আমি যদি এই ছবিটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে দিতে চাই রাইট ক্লিক করে সে আগের মতো রিপ্লেস ব্যাকগ্রাউন্ড দিলেই দেখবেন এটাও কিন্তু আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করতে পারবো আর কি। হ্যাঁ, তো সে যাই হোক, আমরা যেহেতু এই টাইপের একটা থাম্বনেইল ডিজাইন করতে চাচ্ছি, সো আমি সেই ক্ষেত্রে সলিড কালারের যে ব্যাকগ্রাউন্ডটা দিতে চাচ্ছিলাম ওটাই আমি দিই আপাতত, বা আমি একটু আগে যেটা, ওকে এটাই আমি দিয়ে দিলাম। আচ্ছা, এবার হলো দেখেন এইখানে হচ্ছে এই কর্নারে আরেকটা কিন্তু হচ্ছে দেওয়া আছে, এরকম একটা প্যাটার্ন দেওয়া আছে, আর ডান দিকে আরেকটা প্যাটার্ন দেওয়া আছে। তো এই টাইপের যদি আমি প্যাটার্ন নিয়ে আসতে চাই সেই ক্ষেত্রে ক্যানভাতে আপনাকে যেতে হবে হচ্ছে এলিমেন্টসের মধ্যে, কারণ হচ্ছে যত ধরনের এলিমেন্টস এগুলো হচ্ছে এখানে থাকে। তো একটা আমরা কাজ করতে পারি, এই এলিমেন্টগুলো মূলত হচ্ছে একটা শেপ বলে এগুলাকে, শেপ। তো আপনি হচ্ছে এখানে সার্চ দিতে পারেন শেপ, অথবা হচ্ছে দেখেন এই যে লাইন অ্যান্ড শেপের মধ্যে সি অলে গেলে আপনি অনেক ধরনের এখানে শেপ পাবেন। তো ধরেন আমি হচ্ছে এই একটা শেপ নিলাম, প্রথমে এই শেপটাকে নিয়ে কোথায় এই কর্নারে দিতে হবে। সো আমি হচ্ছে এই শেপটাকে একটু বড় করে নিচ্ছি, বড় করে নিয়ে আমি এটাকে দেখেন এই যে এইখানে ওদের মতো দিয়ে দিলাম। ওকে, দেওয়ার পরে কালার, কালারটা কী আছে যে ই কালার দেওয়া আছে। ওকে, তাহলে এখানে ক্লিক করার পর দেখেন এই যে এখানে কালার আছে, আপনি কালার থেকে আপনি যে কালারটা দিতে চাচ্ছেন সেই কালারটাই আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। ওকে, কালার হয়ে গেছে। আচ্ছা, তাহলে আরেকটা লাগবে যে এই পাশে। তো এখান থেকে শেপ থেকে আপনি একটু দেখে নিতে পারেন যে কোনটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে। ধরেন যে আমি এটাই নেই একটা শেপ, বাট এইটার হচ্ছে মাথাটা এই দিকে থাকবে, সো আপনি এটার উপর ক্লিক করলে দেখবেন এটাকে ঘোরানোর সুযোগ আছে। সো আপনি হচ্ছে একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে এটাকে আপনি বড় করেন, যত বড় দরকার হয় বড় করে
আপনার আরো বড় করতে চাইলে আরো বড় করেন ওকে যতটুকু লাগে এখানে আপনি দিয়ে দিতে পারেন দিয়ে এইটার কালারও আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন ওকে হয়ে গেল বা আপনি যে কালার দিতে চান এখানে অনেকগুলো কালার আছে এর বাইরেও যদি কালার প্রয়োজন হয় তো সেক্ষেত্রে এখানে ক্লিক করে আপনি আপনার পছন্দ অনুযায়ী অনেক ধরনের কালার এখান থেকে দেওয়া পসিবল ওকে শেষ তাহলে আমার মোটামুটি কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা রেডি হয়ে গেছে এরপরে দেখেন উপরে কি আছে আউটরিচ ব্যাকলিংকস ওকে তো আমরা এটা দেওয়ার জন্য চলে যেতে হবে হেডিং এর মধ্যে হেডিং এর মধ্যে যাওয়ার পরে এখান থেকে অনেক ধরনের কাজ এখানে নর্মাল টেক্সট দিলে আপনি যে কোনো একটা নর্মাল টেক্সট দিতে পারেন অথবা নিচের দিকে দেখবেন এই যে অনেক স্টাইলিশ টেক্সট আছে এগুলোও আপনি চাইলে এই পাশে দিতে পারবেন চলেন আমি একটা কাজ করি এটা আপাতত থাক আমি এটাতেই যদি ক্লিক করি তাহলে দেখবেন এই যে বড় একটা টেক্সট হচ্ছে এখানে চলে আসছে আচ্ছা এইখানে একটা ব্যাপার আছে এটা একটু শিখে নেওয়া দরকার এখানে যখন ক্লিক করলেন দেখেন উপরের লেখাটা এক ধরনের দেখতে এবং নিচের লেখাটা কিন্তু আরেক ধরনের দেখতে সো এই দুইটাকে কিন্তু আপনি যদি এদের মাউস দিয়ে মুভ করেন একসাথে মুভ করতেছে একসাথে মুভ করার কারণ হলো দুইটাকে আসলে একটা গ্রুপ করা আছে আপনি এটাকে রাইট ক্লিক করে এখানে দেখবেন অপশন আছে আনগ্রুপ আনগ্রুপ করে যদি এবার বাইরে ক্লিক করেন দেখবেন এবার কিন্তু যে যার মতো সেপারেট হয়ে গেছে তো আপনার যদি দেখা যাচ্ছে এইভাবে কোনো কিছু গ্রুপ থাকে সেটাকে আপনি খুব সহজেভাবে আনগ্রুপ করে ফেলতে পারবেন ওকে তো আমি একটু ডিলিট বাটন চাপলে যে কোনোটাকে আপনি ডিলিট করতে পারবেন ওকে তাহলে এখানে ধরেন আমি হচ্ছে বললাম যে যেটা ছিল যে আমি যদি বলি যে ওয়েব টু ব্যাকলিংস BSCKLIM কেস ওকে বড় হয়ে গেছে কারণ এটার ফন্ট সাইজ অনেক বেশি সো আমি ধরেন আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমি করে নেব আর কি দরকার হলে আপনার যদি আরও ছোট প্রয়োজন হয় ওকে আরেকটা জিনিস আপনি যদি এক লাইনেই দেখাইতে চান তাহলে এটাকে একটু টেনে বাড়ায় দেন ওকে যতটুকু লাগে আর কি তাহলে দেখেন এই যে এক লাইনে চলে আসছে এবার চাইলে আপনাদের এই মাইনাস বাটন এটা হচ্ছে চিপে ধরে রাখলেও যদি চেপে ধরে রাখেন তাইলেও কিন্তু এটা ছোটো বড়ো হবে ওকে আচ্ছা এইভাবে আপনি এটা ছোট বড় করলেন এরপরে হচ্ছে আপনি চাইলে এটার কালার দিতে পারেন যে আপনার যে কালারটা পছন্দ সেই কালার দিতে পারেন বা আপনার ইচ্ছা আপনি যে কালারটাই দিতে চান তো সেই কালারটা এখান থেকে দিতে পারেন ওকে এভাবে করতে পারেন এবং কালারের পাশাপাশি আছে একটা কাজ করি ফন্ট নিয়ে যত ধরনের কাজ করা যায় সব একসাথে করে দেখানো যেতে পারে ধরুন আমি এটার ক্ষেত্রে দেখাই আপনি এখানে একটা নাম আছে তো এখানে ডাবল ক্লিক করলে আবার এটা চেঞ্জ করতে পারবেন আপনি যদি ডাবল ক্লিক করেন ডাবল ক্লিক করে ব্যাক বাটন ক্লিক করলে আমি এরপর লিখতে পারবো যে হচ্ছে আমি যদি লিখি যে হাই কোয়ালিটি QUALI হাই কোয়ালিটি ব্যাকলিংকস ওকে এবার হচ্ছে আপনার যদি এই লেখার স্টাইলটা পছন্দ না হয় তো এখানে ক্লিক করে দেখবেন হচ্ছে অনেক ধরনের ফন্ট আছে এই যে আমি যদি এই ফন্টটা সিলেক্ট করি দেখেন লেখার প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে ওকে তো লেখার প্যাটার্ন চেঞ্জ হয়ে গেলে আপনি এছাড়াও এখানে দেখেন অসংখ্য ফন্ট আছে অসংখ্য ফন্ট আছে আপনি যে কোনো ফন্ট দিয়েই কিন্তু আপনার ডিজাইনটা করে নিতে পারেন আর কি আপনার যে ফন্টটা ভালো লাগে ওকে আচ্ছা এবার হলো এটা তো সাইজ আমরা বলছি আর এটার মাধ্যমে আমরা কালার চেঞ্জ করতে পারি ফন্টের বিভিন্ন কালার যা কিছু কালার আছে সবই আমরা এটা দিয়ে চেঞ্জ করতে পারবো এছাড়াও ফন্টের আরও কিছু কাজ করা যায় যেমন ধরেন এটা করলে আপনি ইতালিক করতে পারবেন এটা করলে আন্ডারলাইন দিতে পারবেন আর এইটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখেন পুরো বড় হাতের সবগুলো আবার সবগুলো ছোট হাতের এটা করতে পারবেন এটা অ্যালাইনমেন্ট যদি আপনি অনেকগুলো হয় যে লেফট করবেন আর রাইট করবেন এটা বুলেট পয়েন্ট দিতে পারবেন হ্যাঁ ওকে এটা ক্লিক করলে আবার মাইনাস হয়ে যাবে আচ্ছা টেক্সটের ক্ষেত্রে আরেকটা কাজে লাগে যে ইফেক্ট নামে একটা অপশন আছে এখানে গেলে যদি আপনাদের শ্যাডো সিলেক্ট করেন দেখবেন পিছনের দিকে হালকা একটা শ্যাডো যেমন আমি যদি শ্যাডোতে অন্য কালার দিই তাহলে বুঝতে পারবেন যে শ্যাডো চলে আসছে এটা শ্যাডো দিতে পারবেন অথবা আরও কিছু ফরম্যাট আছে ধরেন আপনি শ্যাডোর পরিবর্তে যে আর একটা অপশন আছে লিফট বলে এতে লিফট দিলে পিছনের দিকে একটা ব্লার সিস্টেম তৈরি হয়ে যাবে ওকে অথবা এখানে দেখেন আরও অপশন আছে হেলিও আছে স্প্লাইস আছে এরকম অনেকগুলো আছে ওকে আপনি অনেকগুলো দিতে পারবেন যেটা আপনার ইচ্ছা ওকে এখানে আরেকটা মজার একটা জিনিস আছে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড তো কখনো যদি কোনো টেক্সটের পিছনে
আপনার ব্যাকগ্রাউন্ড দেওয়ার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আপনি দেখেন যে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলে একটা ব্যাকগ্রাউন্ড, তো এখান থেকে আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করে দিতে পারবেন, যে আপনি কি কালার চান। তারপরে হলো এখানে আরও অনেকগুলোই কাস্টমাইজের অপশন আছে, যে স্পেয়ার মানে কতটুকু ব্যাপ্তি জুড়ে থাকবে এটা আপনি এখান থেকে ছোট করে দিতে পারবেন। হ্যাঁ, ট্রান্সপারেন্সি মানে কালারটা একটু হালকা করা, গাঢ় করা, রাউন্ডনেস, যে কর্নারে যে রাউন্ড আছে রাউন্ডটা কী পরিমাণ থাকবে এটাও আপনি সিলেক্ট করে দিতে পারবেন আর কি। ওকে, তাহলে আপনি এভাবেই কিন্তু দিতে পারেন। আচ্ছা, আমি এটা আপাতত রিমুভ করে দিচ্ছি। ওকে, তাহলে চলেন এটাকে আপনি যে কোনোটাকে আপনি এভাবে মাউস দিয়ে ক্লিক করে আবার এদিক ওদিক কিন্তু সরাই ফেলতে পারবেন। হ্যাঁ, যে আপনি যেখানে নিতে চান যেই পজিশনে। তবে যখন আপনারা কোনো গিগের থাম্বনেইল ক্রিয়েট করবেন, চেষ্টা করবেন যে এই যেখানে লেখাটা উপর দিকে ডানে বামে নিচে সব জায়গায় একটা ফাঁকা স্পেস রাখার চেষ্টা করবেন। এই ফাঁকা স্পেসটাকে মূলত হচ্ছে সেফ এরিয়া বলা হয়, অর্থাৎ এটা রাখলে ভালো। একদম যদি আমি ডিজাইনটাকে একদম গায়ে গায়ে লাগাই দিই মোটেও ভালো লাগবে না। সো এভাবে করবেন আপনার, এটা বেটার হবে। ওকে, আচ্ছা, তারপরে যাই আমরা ডিজাইন যেটা করতে যাচ্ছিলাম। এরপরে আমাদের এখানে আছে কি, পয়েন্ট আকারে অনেকগুলো জিনিসপত্র আছে, তো পয়েন্ট আকারে যদি আমরা নিতে চাই, সো এটা তো খুবই সহজ। আবার ধরেন আমরা টেক্সট থেকে একটা সাব হেডিং নিলাম, সাব হেডিং নিয়ে এটাকে আমি একটু নিচে নিয়ে আসি। ধরেন বলছে যে 100% বা 100% ম্যানুয়াল, MUAL ম্যানুয়াল ব্যাকলিংস। ওকে, এটা আমরা বললাম। ওকে, এখান থেকে যদি আপনি চান অনেকগুলো লিখবেন, আচ্ছা আমি একটা কাজ করি, এটাকে আমি ডুপ্লিকেট করে দিই। হুম, যেহেতু আমি শর্টকাটে করতে চাচ্ছি, আপনি যতগুলো পয়েন্ট এভাবে সবগুলোই দিতে চান পারেন। ওকে, সবগুলো ফন্ট যদি একই ফন্টের আন্ডারে দিতে চান, তাহলে ক্লিক করে এখান থেকে আপনি যে কোনো ফন্ট দিতে পারবেন আপনার যেটা ভালো লাগে আর কি। ধরুন আমি একটা দিলাম, ওকে হয়ে গেল। আচ্ছা, এটা হয়ে যাওয়ার পরে আপনি একটা কাজ করতে পারেন, যে এই যে বাম পাশ দিয়ে কী দেওয়া আছে আপনার, এই যে টিক মার্ক দেওয়া আছে, তো এইটা সবসময় কোনো কিছু এলিমেন্ট যেগুলো লাগবে এগুলো এলিমেন্টসের মধ্যে পাবেন। তো লাইন শেপ থেকে ব্যাক যে আপনি এখানে হচ্ছে সার্চ দিলাম, ধরেন যে হচ্ছে টিআই কে টিক মার্ক আর কি, অথবা এটা অ্যারো কি হইতে পারে আর কি, না এটার নাম মেবি হচ্ছে অ্যারো এ ডবলার ও অ্যারো কি, অথবা দেখতে হবে আসলে কোনটা আছে অ্যারো, অথবা একটু দেখতে হবে আর কি, যে এটা কি সিলেক্ট SALS, এটি সিলেক্ট মার্ক আর কে, একটু সার্চ করে দেখতে হবে যে কোনটা, এই যে পাইসে, এই যে দেখেন একটা পাইসে। ওকে, তাহলে এটা আপনি ক্লিক করলেন, এটা কিন্তু অনেক বড়, এটা একটু বা পাম পাশে টেনে নিয়ে এটাকে কোনা ধরে এটাকে ছোট করেন যতটুকু আপনার লাগে আর কি। ওকে, করার পরে যে আপনি এটা এই পাশে দিয়ে দেন যেখানে লাগে। ওকে, এটা কিন্তু আপনি কোনো কিছুকে এই যে আমাদের যে ইটা আছে, অথবা এই একটা কাজ করে এখানে হলো আমরা এই এতগুলো একসাথে না লিখে একটা রিমুভ করি। হুম, রিমুভ করে দেন এইটা হলো যে এটা একটু কোণা ধরে এই সমান সমান করে দিই, এবার সুবিধা হবে। এটা মাও এটা ধরে নিয়ে আসলেন, ওকে এই এই পাশে হচ্ছে। ওকে, একটা নিয়ে আসার কারণ হচ্ছে আমি যেটা করবো এবার, যে এই যে আপনারা হচ্ছে প্রথমে একটাকে যে কোনো দুইটা এলিমেন্টের একটাকে ক্লিক করে সিলেক্ট করবেন, এবার হচ্ছে শিফট বাটন ধরবেন কিবোর্ড থেকে, ধরে এটার উপর আবার ক্লিক করবেন। দুইটা আইটেমকে আমি একটা গ্রুপের আন্ডারে নিয়ে যেতে চাই, এবার রাইট ক্লিক করে গ্রুপ করে দিলেন। ওকে, শেষ। তা গ্রুপ করলে কী হবে, এখন আমি দুইটাকে একসাথে মুভ করতে পারবো। ওকে, এবার আমি এটার উপর সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলাম, মানে কপি পেস্ট করলাম। ওকে, এবার আমি এটা একটা পয়েন্ট দিলাম, আপনি এটাকে কিন্তু মাউস কিবোর্ডের লেফট রাইট আপ ডাউন অ্যারো প্রেস করেও ঠিক করতে পারবেন। ওকে, আবার সি করে ভি করলাম আর কি, যতগুলো আমার প্রয়োজন হয়। ওকে, আবার কন্ট্রোল সি কন্ট্রোল ভি, ওকে যতগুলো আমার লাগে। এবার যদি এই লেখাগুলো তো অবশ্যই এক থাকবে না, এগুলো আমাদের চেঞ্জ করতে হবে, তো আমি আরেকটা বাড়াই তাহলে। ওকে, হয়ে গেল। লেখাগুলো যদি চেঞ্জ করতে চান, তাহলে যেখানে চেঞ্জ করতে চান এটাতে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে দেখবেন যে সিলেক্ট হয়ে যাবে। এরপর আমি যদি এখানে অন্য অন্যটা দেই, যে গুগল সেভ ব্যাকলিংস। ওকে, শেষ।
ওকে এভাবে আপনি সবগুলো চেঞ্জ করে দিতে পারেন। আচ্ছা এটা একটু বামে চলে গেছে, এটা আমি অ্যারো কি দিয়ে ঠিকঠাক মতো করতেছি। ওকে আচ্ছা এবার একটা কাজ করতে পারেন, সবগুলোই আপনি হলো একটা করে সিলেক্ট করে অথবা একবারে সবগুলো সিলেক্ট করে রাইট ক্লিক করে এটাকে আমি আবার গ্রুপের আন্ডারে দিই, কারণ কি আমি সবগুলোকে এবার একসাথে মুভ করতে চাই। তাহলে এইটা হলো আমি একটু এই পজিশনে থাক, এইটা হচ্ছে আমার এই পজিশনে থাক। ওকে এরপরে নিচে আরেকটা অপশন আছে, সেটা কি অর্ডার নাও। ওকে ঠিক আছে, তাহলে আমার একটা অর্ডার নাও লাগবে। সো আমি আবার হচ্ছে আপনার টেক্সট মোডে চলে যাচ্ছি, টেক্সট মোডে চলে গিয়ে আবার একটা ই নিচ্ছি এখানে, এটার পিছনে ধরেন তো আমি আবার ইফেক্টে গিয়ে একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, দিয়ে আমি বললাম অর্ডার নাও। আমি এবার যে কাজটা করব এই অর্ডার নাওকে ফন্টটা চেঞ্জ করে দিই, যেমন একটা ফন্ট দিয়ে দেখতে ভালো লাগে আর কি, আপনাদের যেটা ভালো লাগবে ওটা দিয়ে দিবেন। ওকে এবার হচ্ছে এটাকে আমি বড় হাতের করি। ওকে এবার হলো এটা যদি আপনি চান যে না এতে বর্ডার এরকম রাউন্ডনেস থাকবে না, তাহলে সোজা করে দিলাম এবং সাইজ যতটুকু লাগে আর কি প্লাস বাটন চেপে আর একটু বড় করি। ওকে ব্যাকগ্রাউন্ড হলো এটার পরিবর্তে যদি আমরা অন্য কোনোটা দিতে চাই দিলাম, সেই ক্ষেত্রে লেখার কালারটা আবার চেঞ্জ করে অন্যটা করতে হবে। ওকে অর্ডার নাও, তো অর্ডার নাও ধরেন আমি বাটনটা আছে এইখানে দিলাম, এটাকে তাহলে আর একটু নামায় দেওয়া যেতে পারে। ওকে ওকে আচ্ছা এবার হলো দেখেন যে এরা হচ্ছে একটা ছবি ব্যবহার করছে। ওকে তাইলে এখানে আপনি চাইলে আপনার ছবিও ব্যবহার করতে পারেন, অন্যর ছবিও ব্যবহার করতে পারেন, অনেকেই নিজের ছবি ব্যবহার করে। তো নিজের ছবি যদি ব্যবহার করতে চান তাহলে অবশ্যই আপনার যে ছবিটা দিবেন সেই ছবিটা এখানে এসে আপলোড করবেন, এখানে আপনার ছবিটা আপলোড করবেন। যেমন ধরুন আমার এখানে একটা আপলোড করা আছে, আমি যদি দিতে চাই তাহলে এখানে ক্লিক করতে পারি, অথবা আপনি যদি এখানে অন্য কারো ছবি দিতে চান তাইলে এই যে আমরা ধরেন যে হচ্ছে ইতে গেলাম যে কই গেল আমাদের এই ফটোস, ফটোস থেকে আপনি সার্চ দেন যে মেন কোনো অন্য কোনো মানুষের ছবি দিবেন, দিতে পারেন আর কি, ধরেন কথার কথা একটা ছবি দিবেন। হ্যাঁ যে ছবিটাকে আপনি দিয়ে এটাকে একটু বড় করে দেন যেটা আপনার ভালো লাগে আর কি, ওকে যে পজিশনে দিতে চান। ওকে এভাবে কিন্তু আপনি দিয়ে দিতে পারেন। আচ্ছা আরেকটা জিনিস একটু জানার আছে, ধরেন এই একটা ছবি আমি সিলেক্ট করলাম, এই যে এই ছবিটার পিছনে দেখেন ব্যাকগ্রাউন্ড আছে। তো আপনাদের তো যখন ছবি আপলোড করবেন তখন কিন্তু আপনাদের ছবির পিছনে কি থাকবে এরকম ব্যাকগ্রাউন্ড থাকবে, তো আপনাদের কাছে যদি এই ক্যানভাটা প্রিমিয়াম থাকে তাহলে এই যে এডিট ইমেজে গিয়ে আপনি এইখানে দেখেন লেখা আছে বিজি রিমুভার, তো বিজি রিমুভার দিলেই দেখবেন এই ছবির পিছনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। আর আপনারা যারা পেইড আপনারা আপাতত ইউজ করতে চাচ্ছেন না, কেউ যদি আপনারা ফ্রি ব্যবহার করতে চান মানে ফ্রিতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান তাহলে একটা ওয়েবসাইট আছে, নাম হচ্ছে remove.bg। এই ওয়েবসাইটটাতে গিয়ে আপনি এখানে যে কোনো ছবি আপলোড দেন, ধরেন আমি আপনাদেরকে একটা দেখাচ্ছি এখানে ছবি আপলোড করে, দেখবেন যে একটা ছবি আপলোড দিলে যে কোনো একটা ছবি আপলোড দিই, দেখেন একটা ছবি আপলোড দেবো, একটু পরে দেখবেন এই ছবির ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক্যালি এরা রিমুভ করে দিবে। এই যে এরকম ছিল একটু ওয়েট করেন, এই যে ছবির দেখেন টোটাল ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। ওকে এবার আপনি এখান থেকে ডাউনলোড করে নিয়ে সেটা আপনার ক্যানভাতে আপলোড করতে পারেন, বাট ক্যানভা যদি আপনি প্রিমিয়াম ইউজ করেন তাহলে দেখবেন এভাবে এক ক্লিকেই কিন্তু আপনি যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন আর কি। ওকে হয়ে গেল, এই যে আপনার ছবি হয়ে গেল। আচ্ছা এরপরে হলো বিভিন্ন গিগে বিভিন্ন এলিমেন্ট ইউজ করা হয়, যেমন ধরেন আমি আপনাকে দেখাচ্ছি যে মানে এসইও রিলেটেড বা অন্য যেমন ধরনের এরকম আইকন, এই যে বিভিন্ন গুগল সার্টিফাইড বা গুগল অ্যানালিটিক্স অথবা ধরেন যে হচ্ছে এদের এরকম একটা ব্যাচ অথবা এদের এসইও রিলেটেড এরকম আইকন, এই টাইপের যদি কোনো কিছু ইউজ করতে চান তাহলে সিম্পলি হলো সব কিছু পাবেন হলো এলিমেন্টের মধ্যে। ধরেন আপনার এখানে এসইও রিলেটেড কোনো অ্যাড করতে চাচ্ছেন তাহলে এসইও দিয়ে সার্চ করেন, দেখেন এদের এসইও রিলেটেড প্রচুর অনেক কিছু আছে। আপনি যদি কোনো কিছু অ্যাড করতে চান এই যে আপনি এখানে অ্যাড করতে পারবেন, ধরুন আমি এটাকে প্রত্যেকটা কিছুকে আপনি চাইলে ছোট বড় করতে পারবেন, সবই করা যাবে আর কি। আপনি চাইলে আরও ছোট করতে পারবেন যতটুকু আপনার লাগে, চাইলে এটাকে আপনি মুভ করে আপনার নিজের মতো করে দিতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন, সবই করা যাবে আর কি। ওকে আচ্ছা আমি তো সাদা কালার দিয়েছি, ওকে সাদা কালার না দিয়ে আপনি চাইলে
অন্য কালারও দিতে পারেন, ওকে, আপনার যেটা ভালো লাগে আর কি, ওকে, যদি আপনার এই ডিজাইনটা সুন্দর করতে চান, ওকে। আচ্ছা, এটা আমরা করতে পারি আর কি এভাবে, তাহলে ওকে। এবার যখন আপনার এই ডিজাইনটা মনে হবে যে সব কিছু এভরিথিং ইজ ওকে, দেন আপনি শেয়ারে ক্লিক করবেন, শেয়ারে ক্লিক করে ডাউনলোড, ডাউনলোডে ক্লিক করার পরে ডাউনলোড বাটনে ক্লিক করবেন। ডাউনলোড ক্লিক করলে দেখবেন এই যে আপনার যে ছবিটা এটা ডাউনলোড হয়ে যাবে। এটা আমি ক্লিক করলে এই যে আমি যেটা তৈরি করলাম এই যে হয়ে গেছে। আপনি যত সময় দিবেন এটাকে কিন্তু আরও ভালোভাবে বানানো যাবে, ওকে। আচ্ছা, এখন আপনি যদি আরেকটা ডিজাইন করতে চান তাহলে এটাকে আপনি কয়েকটা উপায়ে করা যায়। নিচের দিকে আপনি একটা পেজ নিতে পারেন, অথবা এই ডিজাইনটাই যদি আপনি দেখতে চাচ্ছেন যে সবই ঠিক থাকবে, জাস্ট এই লেখাগুলো চেঞ্জ করবেন, তাহলে এটাকে আপনি ডুপ্লিকেট করে নিতে পারেন। ডুপ্লিকেট করলে দেখেন দুইটা হয়ে যাবে, একটা একটা, ওকে, দুইটা করে নিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, যদি আপনার মাল্টিপল হয় সেক্ষেত্রে যখন আপনার ডাউনলোডে যাবেন, ডাউনলোডে গেলে দেখবেন আপনার সেক্ষেত্রে কিন্তু সবগুলোই সিলেক্ট করা থাকবে। এই যে সবগুলো আপনি ডাউনলোড দিলে তিনটাই ডাউনলোড হবে। তো আপনি যদি চান যে না শুধু অনলি স্পেসিফিক দুই নাম্বারটা ডাউনলোড করবো, সে দেন আপনি এটা ক্লিকটা করে তারপরে যেটা ডাউনলোড করবেন সেটা সিলেক্ট করে ডান ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। কোনটার পেজ নাম্বার কত এর উপরে দেওয়া থাকে। আচ্ছা, আরেকটা টেকনিক হচ্ছে এই যে আপনি যখন অ্যাড নিউ, এটা আমরা নিউ একটা পেজ নিয়েছি, অথবা আপনি এখানে ক্লিক করে একটা নতুন পেজ নিতে পারেন। তো সবার উপরে দেখেন একটা অপশন আছে, নাম হচ্ছে টেমপ্লেট। টেমপ্লেটের কাজ হচ্ছে যে আপনার অনেক কিছু ডিজাইন এখানে আগে থেকেই করা আছে, আপনি চাইলে এই রেডিমেড ডিজাইনগুলো অল্প একটু কাস্টমাইজ করেও ইউজ করতে পারেন। ধরেন এই যে একটা আছে, আপনি ক্লিক করলে বাম পাশের দিকে চলে আসবো, অথবা আপনার কোনো বিষয়ের প্রতি যদি লাগে, ধরেন আপনার এসইওর উপর লাগবে, তাহলে আপনি এসইও দিয়ে সার্চ দিলেও দেখবেন এসইও রিলেটেড এখানে অনেক ধরনের টেমপ্লেট পাবেন। এখন এই যে টেমপ্লেটটা পাইছেন আপনি, এখন এইখানে আছে এদের তো বাই ডিফল্ট হিসেবে এদের এগুলো কন্টেন্ট আছে, তো এগুলো তো আর থাকবে না। এবার আপনি আপনার ইচ্ছা মতো যেখানে ডাবল ক্লিক করে যেখানে যে কন্টেন্টটা বসাবেন, বসানোর পরে সিমিলার ওয়েতে আবার ডাউনলোড করতে পারবেন। তো আপনি যদি একদম শুরু থেকে ডিজাইন করতে না চান তাহলে দেখবেন এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা আছে, হ্যাঁ, যে অনেক অসাধারণ অনেক রেডিমেড ডিজাইন করা আছে। আপনি চাইলে এগুলোকেও এখান থেকে হচ্ছে কন্টেন্টগুলো চেঞ্জ করে, আইকনগুলো চেঞ্জ করে বা এদিক ওদিক করে সব কিছুই আপনার নিজের মতো করে কিন্তু আপনি আবার ডিজাইন করে সেটা দিয়ে আপনি থাম্বনেইল ইমেজ বানাইতে পারবেন, হ্যাঁ। আর এরপরে হলো তাহলে দেখেন, তাহলে টেমপ্লেটের মধ্যে যেটা থাকবে যে রেডিমেড বিষয়গুলো, এলিমেন্টসের মধ্যে থাকবে আপনার ছোটোখাটো যা কিছু এলিমেন্ট লাগে, প্রচুর এলিমেন্টস আছে এখানে। ফটো থেকে অনেক ধরনের ছবি পাবেন, গ্রাফিক্স থেকে অনেক গ্রাফিক্যাল আইটেম পাবেন, এই যে ভিডিও তাপদত আমাদের দরকার হবে না, অডিওর ওইটাও দরকার হবে না, আপলোডে কোনো কিছু আপলোড করতে পারবেন, টেক্সট থেকে লিখতে পারবেন, ছবিতে আপনার স্টক ফটো আছে এখানে, আপনার নির্দিষ্ট কোনো ছবি লাগলে এখানে সার্চ দিতে পারেন। ব্যাকগ্রাউন্ডের মধ্যে তো দেখাইছি, আরেকটা আছে হচ্ছে পিকজেলস নামে এখানে আছে, অর্থাৎ পিকজেলস নামে একটা ওয়েবসাইট আছে, pxpixels.com। এইখানে ফ্রিতে কপিরাইট ফ্রি ছবি পাওয়া যায়, মিলিয়ন মিলিয়ন ছবি আছে এখানে যে অনেক বিষয়ের উপর। তো এই পিকজেলসের ছবিগুলো আপনি আবার এই ক্যানভা থেকে ইউজ করতে পারেন, এখানে থেকে পিকজেলের ছবিগুলো এখানে চলে আসবে। আপনার যদি কখনও কোনো ছবি লাগে এখান থেকে ইউজ করতে পারবেন। আর আপনাদের এইখানে আমার যে অপশনগুলো দেখাচ্ছে, আপনাদের যদি এতগুলো অপশন না দেখায় তাহলে অবশ্যই মোরে ক্লিক করবেন, মোরে ক্লিক করলে দেখবেন এইখানে আছে, তো যেটা লাগবে সেটাতে ক্লিক করলে অলরেডি চলে আসবে আর কি, হ্যাঁ। এই হলো মোটামুটি বিষয় বস্তু আর কি। তো একটা থাম্বনেইল ডিজাইনের জন্য এরকমই। এখন আপনি দেখেন আপনার যদি এই টুলসটার আমি যে সকল বিষয়গুলো দেখালাম এগুলো যদি আপনি ঠিকঠাক মতো একবার দুইবার প্র্যাকটিস করেন তাহলে দেখবেন ফাইভারে যান আর যে কোনো মার্কেট প্লেসে যান, যে কোনো ধরনের ডিজাইন করে ফেলতে পারবেন, যে কোনো ধরনের, যে কোনো ধরনের ডিজাইন এখান থেকে। মানে অনেকেই শুরুতে একটা ইতে প্রবলেম মনে করেন যে আমার মাথায় তো আইডিয়া আসতেছে না সুন্দর ডিজাইন কীভাবে করব। আপনার আইডিয়া নেওয়ার কোনো দরকার নেই, আপনি ফাইবার সহ অন্য যে কোনো মার্কেট প্লেসে যান, দেখেন কত ডিজাইন আছে, আপনার যে ডিজাইনটা চুজ পছন্দ হয় সেই ডিজাইনটাই আপনি ডেমো হিসাবে নেন, নিয়ে ওটাকেই আপনি
ওই রকমই একটা হুবহু একটা ডিজাইন আপনি হচ্ছে ক্যানভা দিয়ে করে ফেলেন, তাইলেই হয়ে যাবে আর কি। মানে খুব বেশি মাথা খারাপ করার দরকার নেই, এভাবে যদি আপনি করেন তাহলে ক্যানভার মাধ্যমে আশা করা যায় যে কোনো ডিজাইন আপনি করে ফেলতে পারবেন। ওকে, এরপরেও যদি আপনাদের নির্দিষ্ট কোনো বিষয়ের উপর আরও কিছু জানার থাকে কমেন্ট করবেন, পরবর্তী অন্য কোনো ভিডিওতে হয়তো সেগুলো নিয়ে আলোচনা করা যাবে। তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।